রবিবার ছিল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের জন্মদিন। এই উপলক্ষে শহর বর্ধমানের 11 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় বিভিন্ন সমাজসেবী সোমনাথ দে ও মিঠুন সরকারের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন বিধায়ক খোকন দাসকে সংবর্ধনা দেওয়া হয়। এই কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শীতের সময় কম্বল পেয়ে খুশি প্রাপকরা। বারবার বলছি, এইভাবে ঠান্ডায় লোককে বসিয়ে রাখা যাবে না, কারণ একদিকে সবাই আপনারা জানেন যে যেভাবে আবার করোনা শুরু হয়েছে, আমরা যদি সবাই সাবধান না হই তাহলে এর আগে বহু লোক আমাদের করোনায়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমরা হারিয়েছি। ফোন করে আর কেউ যাতে করোনায় আক্রান্ত না হয় আমি সবার কাছে আবেদন করব যে আপনারা সবসময় মাস্ক পরে থাকবেন, এবং আমার মনে হয় কাল থেকে আর কোনো বড় মিটিং মিছিল করা যাবে না, হয়তো সন্ধ্যার পর লকডাউন হয়ে যাবে 7টার পর, যাতে এই দোকান টোকান কোনো কিছু খোলা যাবে না, কারণ এখনো যেভাবে প্রতিদিন বাড়ছে এটাকে যদি প্রথম দিক থেকেই আমরা সবাই করোনা বিধি মেনে আমরা চলি তাহলে হয়তো আমরা সবাই ভালো থাকবো, আর আমরা যদি সেটাকে না মানি তাহলে কিন্তু সামনের দিনে আমাদের ভয়াবহ বিপদ। আমাদের এখন মূল ব্যাপার হচ্ছে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। বর্ধমান থেকে পম মহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।